আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রতিবেশী দেশের সাথে পারস্পরিক বোঝাপড়া ভালো হলে দুদেশেরই অর্থনৈতিক উন্নয়ন সহজতর হয়। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রিফা গাঙ্গুলী দাসের সাথে সচিবালয়ে বিদায় সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক। দুদেশের মধ্যে সম্পর্কের যে কৃত্রিম দেয়াল ছিল তা এখন আর নেই। সমাধান হয়েছে সীমান্ত সমস্যা ও ছিটমহল বিনিময়ের মতো দীর্ঘকালীন সমস্যারও। তিস্তার পানি বণ্টন সহ অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয়টিও আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া হচ্ছে। এরই মধ্যে ইতিবাচক অগ্রগতিও হয়েছে। তিনি আরও জানান, দেশের সড়ক যোগাযোগ অবকাঠামো উন্নয়নে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বেশ কিছু প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। রিভা গাঙ্গুলী দাসের প্রত্যাশা, দুদেশের বন্ধুত্বপূর্ণ রাজনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে। ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক, প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া ভালো হলে দুদেশেরই অর্থনৈতিক উন্নয়ন সহজতর হয়। এ বাস্তবতা ইতিমধ্যে তিস্তার পানি বণ্টন সহ অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয়টিও আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া হচ্ছে। আলোচনা ইতিমধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে।